আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে সকলের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা অধিকাংশ সময় আমাকে কমেন্ট করো প্রাইড কটন কাপড় নিয়ে আর এগুলো রং যায় কিনা বা এই কাপড়গুলো অ্যাকচুয়ালি কেমন সেটার জন্য তোমরা প্রায় আমাকে কমেন্ট করো আর এগুলো অরিজিনাল কি না সেটাও তোমাদের জানার ইচ্ছা সেজন্য মনে হইলো যে আজকে তোমাদের সাথে আমি প্রাইড কটন নিয়ে একটা সুন্দর ভিডিও বানাই আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা আর তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আজকে আমি নিজে গেছিলাম প্রাইডের শোরুমে সেখানে গিয়ে আমি কিছু কিছু কাপড় নিচ্ছিলাম একটা আপু আমার কাছে প্রাইড কটন কাপড় নিতে চেয়েছিল। সেই জন্যই তার জন্য যাওয়া তো সেখানে আমি বাছাই করার সময় মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করলে হয়তো তোমাদের ভালো লাগবে আর তোমরা জানতেও পারবা নিতেও পারবা এই জন্যই আমার শেয়ার করা এখানে দেখো এই দুইটা কিন্তু এক কালার কাপড় এই কাপড়গুলোর কিন্তু রঙ যাবে না আর এটা হচ্ছে অরিজিনাল কাপড় এটা হচ্ছে নেভি ব্লু আর এখানে আছে সাদা রঙের কাপড় আপুটার দুটাই দরকার ছিল দুই কালারে সেজন্য আমি দুই কালারই নিয়েছি আর আমি আমার জন্য যেগুলো নিয়েছি সেগুলোর অলরেডি কাজ চলছে সেজন্য সেগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না কারণ ওগুলো আমি কেটে মাপ মতন কাজ করতে দিয়েছি আর এখানে দেখো এবার তোমাদের সাথে আমি বল প্রিন্ট শেয়ার করি এখানে যে কালারটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লাল খয়রি কাপড় আর তোমরা অবশ্যই প্রাইট কার্টন কাপড় কেনার সময় রেনবো লেখা দেখে কিনবা আর হ্যাঁ অবশ্যই তোমরা লোগো দেখে নিবা আর তার সাথে প্রাইট কটন কাপড়ের শাড়িতেই কিন্তু দামটা লেখা থাকে আর এইখানে দেখো আমি শুধুমাত্র এক রঙের কিনি এখানে আমি টোটালি দশটা কাপড় কিনেছিলাম তার মধ্যে এখানে আটটা কিনেছিলাম বল প্রিন্ট আর দুটা কিনেছিলাম এক কালার এই দেখো এইখানে কিন্তু বেবি পিঙ্ক আর কুসুম হলুদ তিনটা কুসুম হলুদ রয়েছে আর একটা রয়েছে বেবি পিঙ্ক আর অবশ্যই এই রকম সিল দেখবা দুইটা সিল কিন্তু একসাথে থাকবে অরিজিনাল প্রাইডে আর এটা অবশ্যই কোম্পানি একটা শোরুম এটা কিন্তু বাইরে থেকে নেওয়া যায় না বাইরে থেকে যদি তোমরা প্রাইড কটন নাও হয়তো দামে সস্তা পেতে পারো কিন্তু সেটা অরিজিনাল হবে না সেটার কালারের কোনো গ্যারেন্টি থাকবে না আর এটার কিন্তু কালার গ্যারেন্টি আছে যদি রং ওঠে তাহলে তারা ফেরত নেয় যদি খারাপ কোনো ফল্ট থাকে তাহলে ফেরত নেয় যেহেতু মেমো দিয়ে দেয় এখানে দেখো এটা হচ্ছে বাঙ্গি কালার চলে গেল এবার এখানে তোমাদেরকে আমি টিয়া কালার আর কুসুম কালার একসাথে দেখাচ্ছি যেহেতু কুসুম কালার আমি তিনটা কিনেছিলাম সেহেতু দুইটা দুইটা করে আমি ব্যাগে প্যাকিং করেছিলাম বাট এখানে প্যাকিং করার সময় এভাবে আমি পাঠাইতে পারিনি একসাথে পাঠানো লেগেছে এখন কুরিয়া সার্ভিসের যা যেভাবে রুলস আমাকে তো সেভাবেই পাঠানো লাগবে আর এখানে দেখো এ অনেকে বলো যে বলগুলো উঠে যাবে কিনা এগুলোর বল কিন্তু সারাদিন ধরে ধুইলেও উঠবে না আর এগুলো যখন তোমরা কাজ করবা তারপরে ওয়াশ করে যখন মাঠ দিবা তখন আবার নতুনের মতো হয়ে যাবে এটার যদি কাপড়ও ভুল করেও ছিঁড়ে যায় না তবুও এটার কিন্তু কালার উঠবে না বা এটার বলগুলো উঠবে না আর দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে এখানে দেখো ঘেয়া রয়েছে গোলাপি বাঙ্গি জলপাই তারপরে এখানে হরিণি রয়েছে হলুদ রয়েছে আকাশি বেগুনি নেভি মানে অনেক রকমের বলতে গেলে বল প্রিন্ট সব রকমই রয়েছে আর এই প্রাইড কটন বল প্রিন্ট কাপড়ের দাম হচ্ছে সাতশো টাকা এটা কিন্তু কোম্পানি আর এটাতে কিন্তু দাম যদি তোমরা বিশটাও নাও না কেন তবুও একই প্রাইসে থাকবে আর এটা দেখো এটা হচ্ছে সেই ঘিয়া রঙের যেটার ওপরে মোচর গোলাপ ফুল সেলাই করা হয় আর দেখো প্রাইডের লোগো কিন্তু প্রত্যেকটাতে থাকবে তোমরা যারা আছো যারা টাইডাই অন্য প্রাইড পছন্দ করো তারা খেয়াল করছো যে উপরে অনেক ওড়না আছে আর প্রত্যেকটা অন্য তেতে কিন্তু প্রাইড লেখা করে ঝোলানো আছে আর এই কালারটা দেখো এই কালারটা কিন্তু বেশি সুন্দর এটার নাম হচ্ছে হরিণী কালার আজকে আমি শোরুমে গিয়ে লন্ডভন্ড করে আসছি যেটা যেটা ইচ্ছা হয়েছে দেখেছি ভিডিও করেছি আর তার সাথে খুলে খুলে বের করেছি সবগুলোই করেছি এখানে দেখো কালো কালার রয়েছিল নেভি রয়েছিল। তারপরে ম্যাজেন্টা বাঙ্গি তো তোমাদেরকে বলেছি কাঠালি মানে সব রকমই পাওয়া যায় আর সব সময় কিন্তু সব থাকে না অনেক সময় এরগুলো নাই হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন আবার একটু টাইম লাগে আনতে এ দেখো প্রত্যেকটাতে লোগো দেওয়া থাকবে মেড ইন বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশেরই তৈরি আর অরিজিনাল এই গুলো কিন্তু সুন্দর তোমরা চাইলে ওড়নাও নিতে পারো এবার চলো তোমাদেরকে আমি টাইডায়ের এর ওইখানে দেখাই এখানে দেখো টাইডায়ের কাছে কত সুন্দর সুন্দর যদিও বা আজকে আমি দেখলাম টাইডায়ের এর সব কালারগুলো নাই এখানে হচ্ছে গোলাপি লাল মেরুন আর পেস্ট কালার টাইপের গুলো না একটু বেশি ছিল সেজন্য আর দেখাইলাম না যেহেতু কম বেশি সব একই লাগলো আমার আর এইখানে দেখো এগুলো হচ্ছে এক কালার আর হ্যাঁ টাইডা দাম হচ্ছে ছয়শো টাকা আর এখানে দেখো এক কালারগুলোর দাম হচ্ছে ছয়শো টাকা করে এখানে সব কালারই প্রায় পাওয়া যায় বাট অনেক সময় পাওয়া যায় না যা বললাম অপেক্ষা করা লাগে তাহলে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মতামত জানিও আর যারা এই প্রাইড কটন শাড়ির অরিজিনালটা নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করো অথবা ড্রেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই মানে একটা নাম্বারে দুটাই করা আছে সেখানে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো সব সময় পাশে থেকো আল্লাহ হাফেজ